গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ডি সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখনও সায়ন আর ডোডো ঘুমোচ্ছে দুজনে, আর আমি উঠে পড়েছি। এখন বাজে 6:40, তো উঠে আমি বাসনগুলো ধুতে চলে এসেছি। মানে রাতে যে খেয়েছি সেই বাসনগুলো ধুয়ে, মানে রাত্রিবেলা মাজা হয় না, প্রায় দিনই মাজতে পারি না, তো সেই জন্য এখন মেজে নিচ্ছি, সকালে মাজি আর কি। তো মেজে টেজে গ্যাসটা পরিষ্কার করব, তারপরে চা বসাবো, চা বসিয়ে শানকে ডাকবো, আর তারপর তো জলখাবার আছে, জলখাবার করতে হবে। তো চলো বাসনগুলো মাজতে থাকি, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সেই থেকে বাসন মেজে যাচ্ছি, তবু আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি, তারপরেও বাসন মেজেই যাচ্ছি। অনেকটা বাসন হয় আসলে, সন্ধ্যে থেকে বাসন পড়ে, সন্ধ্যে থেকে বাসনগুলো মাজা হয়ে ওঠে না, মাঝে মাঝে মেজে রাখি, মানে ধুয়ে রাখি, আর প্রায় দিনই হয়ে ওঠে না, কারণ সন্ধ্যের পরে একটু বন্ধুদের ভিডিও দেখি, তারপর টুকটাক ঘরের কাজ থাকে, আর সব থেকে বড়ো কথা ডোডোকে নিয়ে একটু পড়াতে বসাতে হয়, ওর গানের রেয়াজ, তো সেই সব মিশিয়ে না হয়ে ওঠে না। তো সায়ন উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ তো, ও এবার যাচ্ছে ব্রাশ করতে। তো প্রথমে বুঝতে পারিনি যে ক্যামেরাটা চলছে, সেই জন্য মানে একটু তাড়াহুড়ো করেই ও একটু বেরিয়ে গেল, যেহেতু খালি গায়ে আছে তাই। তো যাই হোক, দেখো এখনও বাসনগুলো আমি মেজে যাচ্ছি, আর মোটামুটি এখন হয়ে এসছে, আর আমি গ্লাসে যে জলটা নিলাম, এই যেটা ভেজাচ্ছি যে এটা কতিলার জল আমি সকালে আর একটু রাতের দিকে খাই, কারণ আমার একটু অসুবিধা হয় শরীরে সেই জন্য। তো তারপরেও মানে এই সমস্ত কিছু নিয়েই আর কি, টুকটাক তো কাজ লেগেই থাকে। তো বাসনগুলো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাসন, মানে বিশেষ করে রাতের দিকে বাসনটা অনেকটাই হয়, কারণ দুপুরবেলা যে রান্নাটা হয় সেইটাই তো আমি রেখে দিই, রাতে খাওয়া হয়, তো গরম ফরম করে আবার খাওয়া হয়, তো সেই জন্য মানে দুপুরে রান্নাবান্না তো একটু মানে এক দু রকমের তরকারি হয়, তো বাসনগুলো ঢাকা দেওয়া থাকে, একটা তরকারি থাকে আবার তার উপরে ঢাকা দেওয়া থাকে, তো বুঝতে পারছো অনেকগুলোই, আবার খাওয়ার থালাগুলো তো অনেকগুলোই হয়। তো যাই হোক, মোটামুটি হয়েই এসছে বাসন মাজা, আর এবারে আমি গ্যাস ফ্যাসগুলো একটু মুছে নেবো, কারণ বাসি গ্যাস ট্যাসগুলো আমি একটু মুছে নিই। Thank you.
মোটামুটি বাসি কাজটা হয়ে গেছে, মানে সকালের দিকে যে কাজগুলো থাকে আর কি, গ্যাস ফ্যাসগুলো মোছা, ঘর মোছা, তারপর বাসন মাজা, এগুলো সবই হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সামনে এসে একটু কথা বলবো, তারপরে তো জলখাবার বানানোর আছে। হ্যালো বন্ধুরা, সেই সকালের পরে মানে বাসন টাসন মাজা হয়ে গেছে আর এলাম এখন। সকালে কাজ করছি দেখলি, আর দুটো এখন ঘুমোচ্ছে আর আরেকজন কি করছে দেখো, কাজে লাগিয়ে দিয়েছি, একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, আর এই যে দুটো এখন ঘুমোচ্ছে। এ বাবা বাবা, এ বাবা, ওই রে, এই দেখ ক্যামেরা, ক্যামেরা তোর দিকে ক্যামেরা আছে, এখন আমাকে ইশারা করে দেখাচ্ছে না, উঠবো না এখন, তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আর আমাদের তো মানে বৃষ্টি বারবার চলে আসছে, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মানে এই দেখো না জামা কাপড়গুলো সব ঘরে দিতে হয়েছে। আর এই একজন এখনো ঘুম যায়নি, মানে আরেকটু ঘুমোলে ভালো, কিন্তু বেচারা ঘুম থেকে উঠেই কাজ করতে শুরু করে দিয়েছে। যে তো চলো ভিডিওটা শুরু করেছি, আর আমি এখনো ব্রাশ টাশ কিছু করিনি, ব্রাশ করবো। তো টোটোকে তার আগে তুলতে এলাম, তো ভিডিওটা করছিলাম, ভাবলাম তোমাদের সামনে আসি আর চা করবো, তারপরে করবো ভাত, কারণ সায়ন এখন ভাত খেয়ে যাচ্ছে আর টোটোকে সকালে জলখাবারে ভাত দিচ্ছি, কারণ এমনিতেই আমার ছেড়ে যা মানে স্বাস্থ্যবান, তো সেই জন্য ভাতটা দিলে তো এমনি ভালো। সায়ন ভাত খেয়ে যাচ্ছে, আর কোনো কিছু টিফিন দিচ্ছি না, ও অফিসে গিয়ে ভাত খাচ্ছে, অফিসে গিয়ে আবার ক্যান্টিনে ভাত খাচ্ছে দুপুরবেলা। তো চলো এখনের মতো ভিডিওটা এখন রাখছি আর কি, পরে আবার এসে কথা বলবো, কি রান্না বান্না করি এখনো জানি না। তো ভিডিওটা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কারণ চা ফা করবো, খাবো, তো চলো ভিডিওটা সাথে থাকো। আর একটু রুটিও করেছিলাম, তো আটার গুঁড়ি ফুঁড়ি পড়েছে, সেই জন্যই দেখো না কি অবস্থা, একটু ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না করলে বেশ ভালো লাগে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়েছি, ডালটাই যে উথলে উথলে পড়ছে, গ্যাস ফ্যাসটা মুছবো না, কারণ গরম গ্যাস, তো তো মুছবো না এখন, কাজটা নাহলে কেটে যেতে পারে। এমনি আর কি এই আটার গুঁড়োটা একটু ভালো করে একটু মুছে নিচ্ছি, যাতে একটু পরিষ্কার পরিষ্কার লাগে, আর জিনিসপত্রগুলো রাখলে তার গায়ে না লেগে যায়, মানে কাজ না বেড়ে যায় আমার, সেই জন্য। তো রান্না হচ্ছে, আর জামাকাপড় আজকে কাঁচা টাচা হয়ে গেছে, তো টোটোকে একটু পড়াতে বসিয়েছিলাম, তারপর একটু রেয়াজ করালাম, তো আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট, রান্নাটা হচ্ছে, আর রান্না করতে করতেই বাসনগুলোকে ধুয়ে নেব। আর আজকের ওয়েদার খুব খারাপ, মানে বৃষ্টি মাঝে মাঝে ধুমধাম করে বৃষ্টি চলে আসছে, অন্ধকার হয়ে আছে আকাশ। সবাই বলে না যে অনেকে অনেকে ভাবে না যে আমরা বাড়ি যারা গৃহবধূরা তারা শুধু বাড়িতেই থাকি, কাজকর্ম কিছু করি না, তো দেখো আমরা রান্না বান্না করছি, বাসন মাজি, শুধু করতেই থাকছি। সকালে দেখলে কত বাসন মাজলাম, বললাম যে ভাত করব, আবার রুটিও করেছি, সায়ন বললো আজকে একটু রুটিও মানে রুটি নিয়ে যাবে, ভাত তো খেয়ে যাচ্ছে, রুটি নিয়েও নিয়ে গেল, তো সেই জন্য রুটি করেছি। আবার এইসব করে টরে বাসন টাসন মানে বাসন অনেকগুলো হয়ে গেছে, তো রান্নাও বসিয়েছি, আবার এদিকে বাসনও মাজছি, তো রান্না করছি, বাসন মাজি, রান্না করছি আর বাসন মাজি, এই করে যাচ্ছি। তো কাজ আর শেষ হয় না, মানে আমাদের গৃহবধূদের কাজ শেষ হয় না, যত করতে পারো। তো দেখো কত বাসন মাজার পর আবার এই বাসনগুলোকে মেজে নিলাম, যাতে আবার এই রান্না বান্না হয়ে যাওয়ার পর কিছু বাসন যাতে কম হয়, তো সেই জন্য। আর এখন কিন্তু বাজে প্রায় 1:30টার কাছাকাছি, কারণ আবার ডোডোকে স্কুলে আনতে যাব 3টের সময়,
তো সেই জন্য যতটুকু পারছি কাজগুলো করে নিচ্ছি। রান্না মোটামুটি হয়েই এসেছে, আমার এই ডালটা সোমবার দেবো হয়ে যাবে। তো এখন তোমাদের সামনে আর আসবো না, পরে আসবো। তো আজকে ছিল শনিবার, আজকে শনিবার ছিল, সেই জন্য আমাদের নিরামিষ রান্না হয়েছে। এই যে আমি একটা ভেন্ডির একটা বড়া করেছি, এর ভেতরে আলু স্টাফিং আছে, তারপরে আমি বেসনে কোট করে ভেজেছি, আর আলু সেদ্ধ আছে, মুগ ডাল। তো এইটাই আজকে আমাদের দুপুরের মেনু, দুপুরের মেনু এটাই করেছি। আর রাতে জানি না কী করবো, রাতে একটু পরোটা ফরোটা করার ইচ্ছে আছে। তো এটা এখনের মতন আমি আর ডোডো এইটাই আর কি খাচ্ছি। তো এটা খেতে না খুব ভালো লাগে, এর ভিতরে মানে ঢেঁড়সের ভিতরে আলু বেশ ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে একটু তেলেতে নেড়ে নিয়ে, মানে যেমন করে আলুর পরোটা করে না স্টাফিংটা, তো ওইভাবে করে আর পুরটা করে ঢেঁড়সটাকে চিরে দিয়ে দিয়েছিলাম ঢেঁড়সের মধ্যে, তারপরে বেসনে কোট করে ভেজেছি। আর আমি আগের দিন যে করেছিলাম ঘি বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমি শুধু ঘি বানিয়েছি সেইটাই দেখিয়েছিলাম। তো আজকে এই যে একটা দেখিয়ে মানে দেখাচ্ছি ঘিটাই যে গরম, মানে জাল দেওয়ার পরে যে ঘিটা হয়, তো সেটাই আর কি ফাইনাল লুকটা এইটা। এটাকে আমি এবার ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পরে তারপর একদম মানে এটা সবটাই খাওয়া যায়, এমনি যে দেখছো ছানা ছানা মতো রয়েছে এগুলোকেও খাওয়া যায়, মানে কিছুই ফেরা যায় না, এটাও খেয়ে নেব, আর এটাও খেতে খুব সুন্দর লাগে। তো ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পরে তারপরে যেমন হয় না দোকানে যে ঘিগুলো হয় যেভাবে, তো এইভাবে জাল দিতে হয়, তারপরে ছেঁকে নিয়ে সেই জিনিসটা হয়। তো ছেঁকে নেওয়ার পরে যেটা হবে সেটাই আর কি রোজকার ভাতের সাথে আমরা খাবো। তো অনেকটাই পরিমাণ ছিল, দেখো কতটা হয়েছে, প্রায় হাফ কাপের একটু বেশি, ওই এক কাপও নয় আবার হাফ কাপও নয়, ওরকম মাঝামাঝি হয়েছে। তো এটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে এটা তো করে রেখেছিলাম কিন্তু কোথায় রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না, তো অতটুকুই তাই তোমাদেরকে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে এটাই দেখছো, এইটা ছেঁকে নেওয়ার পর এই রকম জিনিসটা হবে, এই যে এই বিষয়টা। আবার এত সুন্দর ঘরোয়া তো ঘি, তো এত সুন্দর গন্ধ। তো রাত্রি মানে তখন না দুপুরবেলা যে খেয়েছিলাম এইটা কিন্তু দিয়ে খেয়েছিলাম, মানে এই ঘি নিয়ে ঘিও নিয়েছিলাম ভাতের সাথে, ঘিও নিয়েছিলাম। তো অসাধারণ আজকে দুপুরের মেনুটা আমাদের অসাধারণ লাগছিল। আর রাতে তো পরোটা করেছি, পরোটা আর সাদালুর চচ্চড়ি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন কিন্তু রাত, আর এখন রাত হয়ে গেছে, কারণ এই ভিডিওটা আমি রাতেই করে রেখেছিলাম, প্রায় তখন কটা বাজে মনে নেই, তো আমি রাত্রিবেলাতেই, কারণ এটা তো সন্ধ্যাবেলা করেছিলাম ঘি আগের দিন, আর রাত্রিবেলা এটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি, আবার দেখা হবে পরের ব্লগে, টাটা।